করোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে, তার থেকে বাইরে নয় কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের কর্মী থেকে নিরাপত্তা রক্ষী সবাই মুখে মাস্ক, কোনো ঝুঁকি নিতে চাইছে না কেউই। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের চোখে মুখে দেখা মিলল করোনার আতঙ্ক। এদের অধিকাংশ অবশ্য বিদেশি। বিমানবন্দর থেকে যারা বেরিয়ে আসছেন তাদের সবারই মুখে মাস্ক, এরা কারোর সঙ্গে তেমন কোনো কথাও বলছেন না, লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, বিমানবন্দর থেকে বের হওয়ার আগে যাত্রীদের থার্মাল স্ক্যানিং এর পর বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। বিমানবন্দর সূত্রের খবর, প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে, তো বটেই। কোনো যাত্রীর দেহে সংক্রমণ দেখা যায় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে বেলেঘাটা আইডি হাসপাতালে, সেখানে রয়েছে আইসোলেশন ওয়ার্ড। কিছুদিন আগে তিন যাত্রীকে বেলেঘাটায় নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে মঙ্গলবার বিমানবন্দরের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের একটি প্রশিক্ষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্মীরা। কর্মীদের শেখানো হচ্ছে কতটা দূরত্ব থেকে যাত্রীদের সঙ্গে কথা বলা যাবে, সন্দেহভাজনক কিছু ধরা পড়লে কি করতে হবে। এছাড়া বিমানবন্দরে যারা লাগেজ দেখাশোনা করেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সতর্কতা হিসাবে বিমানবন্দরের কর্মী থেকে নিরাপত্তা রক্ষী সবাই কাজ করছেন মাস্ক পরে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।